হাওড়া ডোমজুড়ে 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি রাসায়নিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এই মুহূর্তে কি আগুন পরিস্থিতি আমরা জেনে নেব, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে রাসায়নিক কারখানার ছবি আপনারা দেখছেন এটি হাওড়ার ডোমজুড়ে 16 নম্বর জাতীয় সড়কের ধারে এটি অবস্থিত এবং এই রাসায়নিক কারখানাতেই আগুন লেগে যায়। ঘটনাস্থলে এখন দমকলের দুটি ইঞ্জিন রয়েছে। কি পরিস্থিতি আগুনের আমরা জানবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, এখন কি অবস্থা? দেখো, আগুন কিন্তু এই মুহূর্তে কন্ট্রোলে আসেনি। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আছে এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পারছি। পালি ফায়ার ব্রিগেড এবং আলমপুর ফায়ার ব্রিগেড থেকে দুটি ফায়ার ব্রিগেড এই মুহূর্তে পৌঁছেছে ঘটনাস্থলে। যেটুকু জানা যাচ্ছে যে আধ ঘন্টা আগে 16 নম্বর জাতীয় সড়কের ধারে ডোমজুড় থানার অন্তর্গত যে সরস্বতী ব্রিজ রয়েছে, সেই সরস্বতী ব্রিজ লাগোয়া একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে বা রাসায়নিক কারখানায় আগুন লাগে এবং কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে বিধ্বংসী অগ্নিকাণ্ড সম্পূর্ণ বলা যায় যে কারখানাটিতে আগুন ক্রমশ গ্রাস করে নিচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন এলেও আরো বেশ কয়েকটি ইঞ্জিন ইতিমধ্যে কিন্তু খুব দ্রুত আসা প্রয়োজন, তা না হলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে কারখানাটি এমনটাই আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত কোনো হঠাৎই খবর নেই, কারণ এখানে শ্রমিক যারা ছিলেন তারা কাজ করছিলেন, তারা কিন্তু প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে এমনটা জানতে পারছি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হঠাৎই কোনো খবর নেই, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের আরো বেশ কয়েকটি ইঞ্জিন আছে এবং দূর থেকে একেবারে বলা যায় যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে এবং কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই দেবব্রত, যেহেতু এটি রাসায়নিক কারখানা, প্রচুর দাহ্য পদার্থ মজুত রাখার সেখানে সম্ভাবনা আছে, সেটা কি বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ ধরনের ফোম ব্যবহার করা হয় এই সমস্ত রাসায়নিক ফ্যাক্টরিতে যদি আগুন লাগে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য? এক্ষেত্রেও কি সেরকম কিছু ব্যবহার করার সম্ভাবনা রয়েছে? দমকলের তরফ থেকে সেরকম কিছু জানা যাচ্ছে? দেখো, একবারে ঠিক এই ধরনের ফোম বা যাবতীয় মানে আগুন নেভানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সবগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং সেগুলো ব্যবহার করা হবে। তবে আরো কয়েকটি ইঞ্জিন যদি এই মুহূর্তে খুব দ্রুত ঘটনাস্থলে এসে না পৌঁছায় তাহলে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে এমনটি মনে করা হচ্ছে, কারণ যেভাবে আগুন ক্রমশ ছড়াচ্ছে, যেভাবে কারখানাটিকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে, তাতে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে দমকলের দুটি ইঞ্জিন বা দমকলের যে সমস্ত কর্মীরা যারা পৌঁছেছেন ঘটনাস্থলে তারা আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন, তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে আগুন এখনো পুরোভাবে নিয়ন্ত্রণে আসেনি। ধন্যবাদ দেবব্রত।